গুড ফ্রাইডে চুক্তি সইয়ের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে গ্রেট ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড থেকে রিপাবলিক আয়ারল্যান্ডে দুই দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, লাউথ ও মেও কাউন্টি। বুধবার স্থানীয় সময় রাতে আয়ারল্যান্ডের রাজধানীতে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার ডাবলিনের ফিনিক্স পার্কে আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিন্স ও প্রধানমন্ত্রী লিও ভরতকারের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। একই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর শুক্রবার কাউন্টি মেয়র বালিনায় নিজের পূর্বপুরুষদের বাড়িতে যাবেন বাইডেন। এই শহর থেকেই তার পূর্বপুরুষরা 1850 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় পাড়ি জমান। আয়ারল্যান্ডের ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, সিক্রেট সার্ভিস, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর 1000 বেশি সদস্য থাকবেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায়। বাইডেনের এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন আয়ারল্যান্ডের স্থানীয় বাংলাদেশিরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট ভিজিট ইন আয়ারল্যান্ড, আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে, বিসিডির পক্ষ থেকে তাকে ওয়েলকাম। আইরিশ সরকার ডাবলিনের প্রতিটি গার্দার স্টেশনে অতিরিক্ত গার্দা মোতায়েন করেছে এবং সেই সাথে পুরো ডাবলিনকে নিরাপত্তা চাদরে আয়তায় এনেছে। As a Bangladeshi Irish, I am very proud and happy to hear that Joe Biden is coming to Ireland tomorrow. And the Bangladeshi community of Dublin are very happy and welcoming Joe Biden. এর আগে 2016 সালেও আয়ারল্যান্ডে সফরে এসেছিলেন জো বাইডেন। সে সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। জো বাইডেন ছাড়াও আরও অন্তত 22 জন মার্কিন প্রেসিডেন্টের পূর্বপুরুষরা ছিলেন আইরিশ। আয়ারল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এটি আত্মার এক সম্পর্ক। শত শত বছরের এই সম্পর্ক মার্কিন প্রেসিডেন্টের এই সফরের মাধ্যমে হবে আরও মজবুত। নিরাপত্তার চাদরের সাথে ভালোবাসার চাদরে উষ্ণ হোক মার্কিন প্রেসিডেন্টের এই সফর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।